আরে বাবা, এখন তো বিমানে যায়, এখন আবার কসর লাগবে কেন? কসর তো ছিল নবীর জামানায়, কষ্ট করতে হতো। তাই বোঝা গেল এই লোকটা হলো যুক্তিবাদী। বন্ধুগণ, আজকে স্বয়ং আল্লাহর নবীর হাদিসের উপরে নগ্ন হামলা চলছে। কেউ যদি বলে কোরআন থাকতে হাদিস মানবো কেন, ডাইরেক্ট জানবেন সে কাদিয়ানি, না হয় কাদিয়ানি ভেজাল ট্যাবলেট খেয়েছে। 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আগে একদল লোক আসবে, আরাম কেদারায় বসে বসে বলবে, বাইনানা ও বাইনাকুমুল কোরআন, ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ইস্তাহাল, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহালাল্লাহু, ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনাহু। যেখানে আমাদের কাছে কোরআন রয়েছে, কোরআনে যা হালাল পাবো সেটা গ্রহণ করব, আর কোরআনে যেটা হালাল পাবো না হারাম হিসাবে পাবো সেটাকে হারাম হিসাবে গণ্য করব। হাদিসের আবার কি দরকার? আল্লাহর নবী বললেন এরা পথভ্রষ্ট, এরা ভ্রান্ত, কোরআন এবং হাদিস ছাড়া চলে না। কোরআন আগে মানবো না হাদিস আগে মানবো? কোনটা আগে মানবো? কোরআন আগে মানবো। একদল বললেন কোরআন আগে মানবো, আর একদল বললেন দুইটাই আগে মানবো, একসাথে মানবো। বাবা কান্ডারি, লাইন বিনা চলে না রেলগাড়ি। হ্যাঁ, লাইন বিনা রেলগাড়ি চলে না হুজুর। রেলগাড়ির একটা পাত যদি একটু উঁচু হয়, একটা পাত একটু নিচু হয়, রেলগাড়ি কাত হয়ে যাবে, গাড়ি ধ্বংস হবে, মানুষ মারা যাবে। রেলগাড়ির দুইটা লাইন যেমন সমান প্যারালাল চলে, কোরআন এবং হাদিস প্যারালাল চলতে হবে। একটাকে খাটো করে, আর একটাকে আগে, আর একটাকে পরে, এইভাবে সিরিয়াল করবার সুযোগ তোমার না। জনৈক মুফতি সাহেব বললেন যে কোরআন আগে মানবো, হাদিস পরে মানবো। বললাম হুজুর উজুটা করেন তো, উজু করে বিসমিল্লাহ বলে হাত দুইখানা ধুইলেন। বলো হাত ধোয়ার দলিল কোরআন থেকে বাইর করো, ইজা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। কোরআনে তো মুখমণ্ডল ধৌত করার কথা বলেছে, হাত ধোয়ার হাদিস কোথায় পেলে, দলিল কোথায় পেলে? ওটা হাদিসে আছে। তাহলে হুজুর তুমি কোরআন আগে মানবা, হাদিস পরে মানবা, কিন্তু উজু করতে গিয়ে তোমার হাদিসের আমল আগে শুরু আর কোরআনের আমল পরে থাকলো। এখন বলো সিরিয়াল কে করে দিয়েছে? ইসলামী শরীয়ত বর্ণনার ক্ষেত্রে সিরিয়াল করবার সুযোগ নেই। আল্লাহ বলছেন কি, যে তোমরা ইমামের পিছনে চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শোনো। বলেননি ফানসিতু ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউলাহু ও আনসিতু, চুপ করে থাকো। আল্লাহ বললেন চুপ করে থাকো, নবী বললেন ফাতেহা পড়ো, কোরআনের মর্যাদা বেশি তাই চুপ করেই থাকো, হাদিসের ফাতেহাটা রেখে দাও, হাদিস না মানলেও চলবে। তাই তো জনৈক মুফতি সাহেবকে বলেছিলাম যে হুজুর এক কাম করেন তো, আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মুর্দা হারাম। কোরআনে বলছে মুর্দা হারাম, আর মরা মাছ খাওয়া হয় কোন দলিলে? সেটা হাদিসে আছে, উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল, এক প্রকার মুর্দা হলো মরা মাছ, আর এক প্রকার মুর্দা হলো মরা ফরিং। মরা ফরিং হালাল, মরা মাছ হালাল, মরা মাছ হালাল দলিল কোথায়? হাদিসে। আর মুর্দা হারাম দলিল কোথায়? কোরআনে। কোরআনের মর্যাদা বেশি, অতএব ঘোষণা দাও হাদিস আর মানা যাচ্ছে না বাবু, কোরআনে বলছে মুর্দা হারাম, অতএব মরা মাছও হারাম। বলছিলাম মুফতি সাহেব, আপনার সাতক্ষীরার যশোর আর খুলনা এসে ঢাকার লোক এসে তোমাকে শায়েস্তা করা লাগবে না, এদেশের মাছের ব্যাপারীরা তোমার এই কিলায় সুদা করবে। খালি ফতুয়া দিয়ে দেখো, কোরআনে আল্লাহ বলছেন মুর্দা হারাম, কোরআন বলছে মুর্দা হারাম, হাদিস বলছে মরা মাছ হালাল। তাহলে এখানে কোরআনের ব্যাখ্যা হবে হাদিস, এক মুহূর্ত চলা যাবে না হাদিস ছাড়া, এক মুহূর্ত চলা যাবে না রাসূলের সুন্নাত ছাড়া। তাহলে আপনি সারা জীবন আমল করবেন, সালাত পড়বেন, আকিমিস সালাত আলি দুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল, কোরআন সালাত পড়ো যখন সূর্য ঢলে যায়, সূর্য ঢলে গেলে জোহর পড়ো, জোহরের কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নত, কিভাবে পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা দিবেন, পূর্ণাঙ্গ বিবরণ হাদিসে আসবে। কাজেই এত
ইত্তেবায়ে সুন্নত ছাড়া ইত্তেবাউল কোরআন কোনোভাবেই সম্ভব নয়।